বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নোয়াখালী সরকারি কলেজ হিসাববিজ্ঞান বিভাগের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনলাইন শ্রেণী কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে থেকে নিয়মিত আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রম প্রত্যক্ষ করছো। এই করোনাকালীন সময়ে আমাদের পড়াশোনা চালিয়ে নেওয়ার স্বার্থে আমরা এই অনলাইন শ্রেণী কার্যক্রম পরিচালনা করছি। আমরা আশা করি তোমরা ঘরে থেকে সবাই অনলাইন শ্রেণী কার্যক্রম প্রত্যক্ষ করবে এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে। চলো আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই। আজকে আমরা বাংলাদেশে করবিধি চতুর্থ ক্লাস আলোচনা করব। বিষয়টি হিসাববিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিবিএস পাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। আজকে আমাদের আলোচ্য বিষয় ব্যবসায় করবিধি, বিজনেস ট্যাক্সেশন। এটা দ্বিতীয় অধ্যায়, ব্যবসায় করবিধি পরিচিতি, বিজনেস ট্যাক্সেশন অ্যান্ড ইন্ট্রোডাকশন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস এখানে দেয়া আছে, তোমরা সিলেবাসটা একটু দেখে নিবে। আজকে আমরা সিলেবাসের অন্তর্ভুক্ত প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা জানব করদাতা হিসেবে এক মালিকানা কারবার, সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস অ্যাজ এ ট্যাক্স পেয়ার। সাধারণত আমরা এক মালিকানা কারবার বলতে কি বুঝি? একজন ব্যক্তি দ্বারা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত কারবার সংগঠনকে আমরা এক মালিকানা কারবার বলে থাকি। মালিকের ব্যক্তিগত মূলধন, বন্ধুবান্ধব হতে ঋণ, ব্যাংক হতে গৃহীত স্বল্পমেয়াদি ঋণ, স্বতঃস্ফূর্ত ঋণ ইত্যাদি উৎস থেকে এক মালিকানা কারবারের মূলধন সরবরাহ করা হয়ে থাকে। এই ব্যবসায়ের লাভ ক্ষতি মালিক একাই ভোগ করে। অর্থাৎ একজন ব্যক্তি তার নিজস্ব পরিচালনায় যখন একটা ব্যবসায় সংগঠন পরিচালনা করে তখন আমরা তাকে এক মালিকানা কারবার বলে থাকি এবং এই কারবারের লাভ ক্ষতি মালিক একাই ভোগ করে। এক মালিকানা কারবারের আইন দ্বারা স্বীকৃত কোনো সত্তা নেই, তাই এই কারবারের আয়ের উপর কারবারের আয়কর পরিশোধ করতে হয় না। যেহেতু এক মালিকানা কারবারের কোনো আইন স্বীকৃত সত্তা নেই, সেজন্য এক মালিকানা কারবারের আয়ের উপর কারবারের পক্ষ থেকে কোনো আয়কর পরিশোধ করতে হয় না। এক্ষেত্রে কারবারের নামে আলাদা টিন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারও থাকে না। মালিকের ব্যক্তিগত টিন নাম্বারই কারবারের টিন নাম্বার হিসেবে বিবেচিত হয়ে থাকে। এক্ষেত্রে এই ধরনের আয়কে মালিকের বিভিন্ন খাতের আয় হিসেবে বিবেচনা করে মোট আয় পরিমাপ করা হয়। অর্থাৎ এক মালিকানা কারবারের মালিক যে ব্যক্তি, তার ব্যক্তিগত আয়করের জন্য যে আয়কর এর হিসেব পরিচালনা করা হবে, যে হিসেব প্রস্তুত করা হবে, ওই হিসেবেই মালিকের বিভিন্ন খাতের আয় বিবেচনা করে ওই কারবারের আয়কে পরিমাপ করা হয়। অর্থাৎ এক মালিকানা কারবারের আয় মালিকের ব্যক্তিগত মোট আয়ের অন্তর্ভুক্ত করা হয় এবং ব্যক্তি করদাতার নির্দিষ্ট হারে কর প্রদান করতে হয়। অর্থাৎ এক মালিকানা কারবারের আয় মালিকের ব্যক্তিগত মোট আয়ের সাথে অন্তর্ভুক্ত করে মোট আয় নির্ণয় করা হয় এবং তার উপর ব্যক্তিগত হারে যে করের হার রয়েছে সে হারে কর প্রদান করা হয়। এ থেকে আমরা বুঝতে পারলাম যে এক মালিকানা কারবারে কোনো আলাদা সত্তা নেই, যার ফলে এক মালিকানা কারবারের নামে কোনো আলাদা টিন নাম্বার থাকে না এবং মালিকের ব্যক্তিগত আয়ের সাথে ওই কারবারের আয় যোগ হয়ে মালিকের ব্যক্তিগত যে ব্যক্তিগত করদাতার যে হার থাকে সেই হারেই কর প্রদান করা হয়। এবার আমরা দেখব করদাতা হিসেবে অংশীদারী কারবার, পার্টনারশিপ বিজনেস অ্যাজ এ ট্যাক্স পেয়ার। বাংলাদেশে প্রচলিত 1932 সালের অংশীদারি আইনে বলা হয়েছে, সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বণ্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের সম্পর্ককে অংশীদারি কারবার বলে। তোমরা সবাই জানো অংশীদারি কারবারের ক্ষেত্রে 1932 সালের অংশীদারি আইন প্রযোজ্য। এই 1932 সালের অংশীদারি আইনে অংশীদারি কারবারের এই সংজ্ঞা দেওয়া হয়েছে, অর্থাৎ সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বণ্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের সম্পর্ককেই অংশীদারি কারবার বলা হয়ে থাকে।
আয়কর আইনের 2-এর 32 ধারা এবং 2-এর 44 ধারায় বলা হয়েছে, ফার্ম বলতে অংশীদারি আইনের 9 ধারায় যা বলা হয়েছে তাকে বোঝানো হবে। অংশীদারি ফার্মের লাভ ক্ষতি অংশীদারেরা তাদের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী বণ্টন করে নেয়। অর্থাৎ আয়কর আইনে বলা হয়েছে যে ফার্ম বলতে অংশীদারি আইনের 9 ধারায় যেই যেই ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলে নির্দিষ্ট করা হয়েছে সেগুলোকেই বোঝানো হবে, এবং এই অংশীদারি ফার্মের লাভ ক্ষতি অংশীদাররা তাদের মধ্যে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী বণ্টন করে নেবে। কর নির্ধারণের ক্ষেত্রে অংশীদারি কারবারকে পৃথক সত্তা হিসেবে স্বীকার করা হয়। একটু আগে আমরা বলেছি কর নির্ধারণের ক্ষেত্রে একমালিকানা কারবারকে কোনো পৃথক সত্তা হিসেবে স্বীকার করা হয় না, কিন্তু লক্ষ্য করো কর নির্ধারণের ক্ষেত্রে অংশীদারি কারবারকে পৃথক সত্তা হিসেবে স্বীকার করা হয়, তাই অংশীদারি ফার্মের আয় আলাদাভাবে নির্ণয় করা হয়। এক্ষেত্রে ব্যক্তি করদাতার উপর প্রযোজ্য হারে কর প্রদান করতে হয়। ফার্মের অংশীদারগণ মুনাফার অংশ হিসেবে যা পায় তা উক্ত অংশীদারের মোট আয় গণনা করার সময় ফার্মের আয় হিসেবে দেখানো হয়। অর্থাৎ ফার্মের অংশীদারগণ মুনাফা হিসেবে যে অংশটা পাবে তাদের ব্যক্তিগত আয়কর আয়করের পরিমাপের জন্য আয় গণনা করার সময় ফার্মের আয় হিসেবে ওই অর্থটা দেখানো হবে। পরবর্তীতে অংশীদারের করদায় নিরূপণের সময় ফার্মের মুনাফার উপর গড় হারে কর অব্যাহতি দেওয়া হয়। যেহেতু ফার্মের মুনাফা অংশীদারদের মধ্যে ভাগ হয়ে যায় এবং সেটা অংশীদারদের ব্যক্তিগত আয়করের হিসেবে ফার্মের আয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, সেজন্য অংশীদারের করদায় নিরূপণের সময় ফার্মের মুনাফার উপর গড় হারে কর অব্যাহতি দেয়া হয়। অর্থাৎ আমরা দেখলাম এক মালিকানা ব্যবসা হিসেবে কিভাবে কর দেয়া হয় এবং অংশীদারি কারবারে কিভাবে কর দেয়া হয়। এবার আমরা দেখব করদাতা হিসেবে যৌথ মূলধনী কোম্পানি, কোম্পানি অ্যাজ এ ট্যাক্স পেয়ার। লক্ষ্য করো 1984 সালের আয়কর অধ্যাদেশের 2-এর 20 ধারায় কোম্পানি বলতে 1913 অথবা 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত কোম্পানিকে বোঝায়। অর্থাৎ আয়কর অধ্যাদেশ অনুযায়ী কোম্পানি আইন বলতে 1913 অথবা 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত কোম্পানিকে বোঝানো হবে। এক্ষেত্রে বিদ্যমান কোনো আইন দ্বারা বা সেই আইনের আওতায় প্রতিষ্ঠিত বা গঠিত যৌথ সংস্থা বা প্রতিষ্ঠানকে বোঝানো হয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং বা অন্য কোনো প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স সংস্থা এবং শিল্প অথবা বাণিজ্য সংগঠনকে বোঝানো হয়। কোনো অ্যাসোসিয়েশন বা ব্যক্তিবর্গের সংমিশ্রণ যে নামেই হোক না কেন, যদি সেই ব্যক্তিদ্বয়কে কোম্পানি আইন 1913 অথবা কোম্পানি আইন 1994 মতে কোম্পানি হিসেবে সংজ্ঞায়িত করে, তাহলে এগুলোকে আমরা কোম্পানি বলতে পারবো আয়কর অধ্যাদেশ অনুযায়ী। কোম্পানি আইন অনুযায়ী কোম্পানির নিজস্ব কৃত্রিম আইনগত সত্তা রয়েছে। একটু লক্ষ্য করো, আমরা এর আগে বলেছি একমালিকানা কারবারের কোনো পৃথক সত্তা নেই, অংশীদারি কারবারের পৃথক সত্তা রয়েছে, কিন্তু কোম্পানি আইন অনুযায়ী কোম্পানির নিজস্ব কৃত্রিম আইনগত সত্তা রয়েছে। অর্থাৎ আইনগত সত্তা রয়েছে একটা কোম্পানির। এই কৃত্রিম সত্তার কারণে কোম্পানি নিজ নামেই কারবারের যাবতীয় কার্যাবলী সম্পাদন করে থাকে এবং নিট করযোগ্য আয়ের উপর কর প্রদান করে থাকে। যেহেতু কোম্পানি আইন অনুযায়ী কোম্পানির ধরনে ভিন্নতা রয়েছে, সেহেতু প্রত্যেকটি কোম্পানিকে তার শ্রেণী অনুযায়ী প্রযোজ্য হারে কর প্রদান করতে হয়। বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরিতে পড়বে, সেজন্য প্রত্যেক কোম্পানিকে তার শ্রেণী অনুযায়ী প্রযোজ্য হারে কর প্রদান করতে হয়। কোম্পানির আয় এবং কর নির্ধারণের ক্ষেত্রে আয়কর অধ্যাদেশের 28, 29 এবং 30 ধারা অনুসরণ করা হয়। 28 ধারা অনুযায়ী আয় গণনা করা হয়, 29 ধারা অনুযায়ী অনুমোদনযোগ্য খরচ গণনা করা হয় এবং 30 ধারা অনুযায়ী অননুমোদনযোগ্য খরচ সমূহ গণনা করা হয়ে থাকে। এবার আমরা দেখব কর না প্রদানকারী সত্তা বা পাস্ট্রো এন্টিটিস, কর প্রদানকারী সত্তা বা নন পাস্ট্রো এন্টিটিস। প্রথমে আমরা দেখব কর না প্রদানকারী সত্তাটা আসলে কি।
যে সকল ব্যবসায় প্রতিষ্ঠান নিজ নামে কর প্রদান করে না তাকে কর না প্রদানকারী সত্তা বলে। অর্থাৎ এ ধরনের প্রতিষ্ঠান সরাসরি কর প্রদান করে না, এরা কি করে অন্য হাত ঘুরে কর প্রদান করে। যেমন আমরা একটু আগে আলোচনা করেছি, এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক তার ব্যক্তিগত আয়ের সাথে ব্যবসায়ের যে মুনাফা তা আয়ের সাথে যোগ বিভিন্ন খাতে আয়ে দেখিয়ে তার কর দায় নির্ণয় করে থাকে। ঠিক এই কথাটা এখানে বলা হয়েছে, যেমন এক মালিকানা ব্যবসায় প্রতিষ্ঠান হচ্ছে কর না প্রদানকারী সত্তা। এক্ষেত্রে কি হয়, এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের কৃত্রিম ব্যক্তি সত্তা নেই, তাই তার ব্যবসায়ের নামে কোনো টিন খুলতে পারে না এবং করও প্রদান করতে পারে না। সেজন্য এই ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানকে আমরা কর না প্রদানকারী সত্তা হিসেবে চিহ্নিত করে থাকি। এবার আমরা জানবো কর প্রদানকারী সত্তা। যে সকল ব্যবসায় প্রতিষ্ঠানের কৃত্রিম ব্যক্তি সত্তা আছে এবং নিজ নামে কর প্রদান করে থাকে, ওই সকল ব্যবসায় প্রতিষ্ঠানকে কর প্রদানকারী সত্তা বলে। এদের এদের হচ্ছে কৃত্রিম ব্যক্তি সত্তা আছে এবং নিজ নামে কর প্রদান করে থাকে। এসব ব্যবসায় নিজ নামে কর শনাক্তকরণ নাম্বার বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার থাকে এবং এই সকল প্রতিষ্ঠানের মুনাফার কর প্রদানের দায়িত্ব সদস্যদের উপর বর্তায় না। এই সকল প্রতিষ্ঠান নিজ নামেই কর প্রদান করে থাকে। যেমন যৌথ মূলধনী কোম্পানি, এরা হচ্ছে এদের হচ্ছে আলাদা কর প্রদানকারী সত্তা রয়েছে এবং এরা তাদের ব্যবসায়ের নামেই কর প্রদান করে থাকে। তাহলে আমরা দেখলাম যে কর প্রদানের ভিত্তিতে ব্যবসায় প্রতিষ্ঠানকে দুই ধরনের সত্তায় ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে কর না প্রদানকারী সত্তা আর একটা হচ্ছে কর প্রদানকারী সত্তা। এবার আমরা দেখব আইনসম্মত করদাতা বনাম প্রকৃত করদাতা, লিগ্যাল ট্যাক্স পেয়ার ভার্সেস রিয়েল ট্যাক্স পেয়ার। আমরা প্রথমে দেখব আইনসম্মত করদাতা কারা। আইনসম্মত করদাতা বা লিগ্যাল ট্যাক্স পেয়ার হচ্ছে সাধারণত জাতীয় রাজস্ব বোর্ডের তালিকাভুক্ত করদাতাকে আইনসম্মত করদাতা বলা হয়। অর্থাৎ যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কর শনাক্তকরণ নাম্বার বা ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা ইটিন আছে তারাই হচ্ছে আইনসম্মত করদাতা। অর্থাৎ এরাই হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের তালিকাভুক্ত করদাতা। এরা কি করে, মূলত জাতীয় রাজস্ব বোর্ডের তালিকাভুক্ত হলেই কেবল টিন নাম্বার পেয়ে থাকে। আর জাতীয় রাজস্ব বোর্ডের হিসেব অনুযায়ী বাংলাদেশে টিনধারী করদাতার সংখ্যা বর্তমানে 33 লক্ষেরও উপরে। এই সকল টিনধারী করদাতারা আইনসঙ্গত ভাবে তাদের আয়ের উপর কর দিতে বাধ্য থাকে বলেই এদের সবাইকে আইনসম্মত করদাতা বলা হয়। অর্থাৎ আমরা সহজভাবে বলতে পারি যে যারা জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন করদাতা হিসেবে অন্তর্ভুক্ত তাদেরকেই আমরা আইনসঙ্গত করদাতা বলবো। এদের সবার টিন নাম্বার থাকবে এবং জাতীয় রাজস্ব বোর্ডের তালিকাতে সবাই করদাতা হিসেবে এদের নাম তালিকাভুক্ত থাকবে। যদিও একটা জিনিস লক্ষ্য করো, যদিও এদের মধ্যে অনেকেরই আয় করযোগ্য সীমা যা 2019 অর্থ আইন অনুযায়ী ন্যূনতম 2,50,000 টাকা এবং 2020 অর্থ আইন অনুযায়ী ন্যূনতম 3 লক্ষ টাকার কম, তাদেরকে কর পরিশোধ করতে হয় না। এরা আইনসঙ্গত করদাতা হলেও এদেরকে কিন্তু কর পরিশোধ করতে হয় না, কিন্তু এদের রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। অর্থাৎ বৈধ করদাতা করের বোঝা বহন করতেও পারে আবার নাও করতে পারে, তবে আনুষ্ঠানিকতা পালন করতে বাধ্য থাকে। তাহলে আমরা সহজভাবে চিন্তা করলে বলতে পারি যে জাতীয় রাজস্ব বোর্ডের তালিকাভুক্ত করদাতাদেরকে আমরা আইনসঙ্গত করদাতা বলবো, এদের সবার টিন নাম্বার থাকবে এবং এরা জাতীয় রাজস্ব বোর্ডের তালিকাভুক্ত করদাতা, এরা সবাই বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করবে, কিন্তু এদের আয়ের সীমা ন্যূনতম কর সীমা যদি অতিক্রম না করে তাহলে তারা কর প্রদান করবে না, আর যদি আয়ের সীমা ন্যূনতম কর সীমা অতিক্রম করে তাহলেই কেবল তারা কর প্রদান করবে। এবার আমরা দেখব প্রকৃত করদাতা বা রিয়েল ট্যাক্স পেয়ার। যে সকল করদাতা প্রকৃত পক্ষে কর পরিশোধ করে তাদেরকেই প্রকৃত করদাতা বলা হয়। সকল আইনসম্মত করদাতা কর পরিশোধ নাও করতে পারে। আমরা একটু আগেই বলেছি যে সকল আইনসম্মত করদাতা রিটার্ন দাখিল করে কিন্তু সবাই কর পরিশোধ নাও করতে পারে। যাদের আয় কম তারা কর পরিশোধ করে না, যাদের আয় ন্যূনতম কর সীমা অতিক্রম করেছে শুধুমাত্র তারাই কর পরিশোধ করে। বর্তমানে বাংলাদেশে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে তালিকাভুক্ত বা টিনধারী করদাতা সংখ্যা 33 লক্ষের উপরে হলেও এদের মধ্যে কর পরিশোধ করে 13 লক্ষেরও কিছু বেশি। অর্থাৎ টিনধারী করদাতা হচ্ছে 33 লক্ষেরও উপরে কিন্তু কর পরিশোধ করে মাত্র 13 লক্ষের কিছু বেশি। এক্ষেত্রে এই 13 লক্ষকেই
প্রকৃত করদাতা বলা হয়। মূলত এই ধরনের তিনধারীরাই কর পরিশোধ করে থাকে। আবার অনেক ক্ষেত্রে প্রকৃত করদাতা হলেও আইনসম্মত করদাতা হয় না। যেমন লক্ষ্য করো, একজন ব্যক্তির বিভিন্ন ব্যাংকে সঞ্চয় হিসেব রয়েছে, কিন্তু তার কোনো টিন নম্বর নেই, তাই সে উক্ত হিসেবের সুদের উপর উৎসেই কর প্রদান করে থাকে, যার মাধ্যমে সে একজন প্রকৃত করদাতা হিসেবে বিবেচিত হয়। কিন্তু তার যেহেতু কোনো টিন নাম্বার নেই, রাজস্ব বোর্ডের তালিকাভুক্ত করদাতা নয়, সেজন্য সে কিন্তু আইনসম্মত করদাতা নয়। তাই আমরা বলতে পারি একজন প্রকৃত করদাতা আইনসম্মত করদাতা হতেও পারে, আবার নাও হতে পারে। এবার আমরা দেখব ব্যক্তি করদাতা সহ অন্যান্য করদাতার কোম্পানি ছাড়া সাধারণ কর হার, অর্থাৎ ব্যক্তি করদাতা সহ অন্যান্য করদাতার জন্য সাধারণ কর হার। কর হারটা এখন কত আছে আমরা সেটা দেখব। অর্থ আইন 2019-এ বলা আছে, কর হারের তফসিল অনুযায়ী প্রত্যেক ব্যক্তি করদাতা অনিবাসী বাংলাদেশী সহ হিন্দু যৌথ পরিবার, অংশীদারি ফার্ম, ব্যক্তি সংঘ ও আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তি সহ অন্যান্য করদাতাদের ক্ষেত্রে মোট আয়ের উপর আয়কর হার হবে নিম্নরূপ। কি রকম হবে আমরা একটু দেখি, একটু লক্ষ্য করো, এখানে 2019-20 কর বর্ষ এবং এখানে 2020-21 কর বর্ষের যে কর হার সেটা দেয়া আছে। দেখো 2019-20 কর বর্ষে বলা হয়েছে প্রথম 250,000 টাকা পর্যন্ত মোট আয়ের উপর শূন্য, অর্থাৎ কোনো কর দিতে হবে না। যেটা 2020-21 কর বর্ষে হয়েছে 3 লক্ষ টাকা পর্যন্ত, অর্থাৎ 3 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। দেখো 2019-20 কর বর্ষে পরবর্তী 4 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের 10% কর দিতে হবে। এক্ষেত্রে দেখো 2020-21 কর বর্ষে পরবর্তী 1 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর 5% কর দিতে হবে। 19-20 কর বর্ষে পরবর্তী 5 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের 15% কর দিতে হবে এবং 20-21 কর বর্ষে পরবর্তী 3 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের 10% কর দিতে হবে। পরবর্তী 6 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের 20% দিতে হবে 19-20 কর বর্ষে এবং পরবর্তী 4 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের 15% দিতে হবে 20-21 কর বর্ষে। পরবর্তী 30 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের 25% দিতে হবে পূর্ববর্তী কর বর্ষে এবং বর্তমান কর বর্ষে পরবর্তী 5 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের 20% কর দিতে হবে এবং এছাড়া অবশিষ্ট যত আয় হবে অবশিষ্ট আয়ের উপর 30% দিতে হবে, আবার অবশিষ্ট আয়ের উপর বর্তমানে 25% দিতে হবে। অর্থাৎ 2019-20 কর বর্ষে আয় কর হারের যে ধাপ ছিল সেটা পরিবর্তন হয়েছে, 2020-21 কর বর্ষে করের ধাপটা আগে চাইতে কিছুটা পরিবর্তিত হয়েছে, তোমরা এই ধাপটা অবশ্যই মনে রাখবে। তবে উপরোল্লিখিত কর হার করদাতার মর্যাদা নির্বিশেষে সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারক করদাতার উক্ত ব্যবসায় হতে অর্জিত আয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, অর্থাৎ এদের জন্য আলাদা কর হার রয়েছে। মহিলা প্রতিবন্ধী ব্যক্তি, পার্সন উইথ ডিসএবিলিটি এবং গেজেটভুক্ত যোদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার ক্ষেত্রে করমুক্ত সীমা হবে নিম্নরূপ। কেমন হবে দেখো, মহিলা এবং 65 বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা আগে যেটা ছিল 3 লক্ষ, বর্তমানে সেটা 3,50,000 টাকা করা হয়েছে। প্রতিবন্ধী করদাতার করমুক্ত আয়ের সীমা আগে ছিল 4 লক্ষ, যেটা বর্তমান অর্থ আইনে 4,50,000 টাকা করা হয়েছে এবং মহান স্বাধীনতা যুদ্ধের গেজেটভুক্ত যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা আগে ছিল 4,25,000 এবং সেটা বর্তমানে 4,75,000 করা হয়েছে। এছাড়া কোনো প্রতিবন্ধী পিতামাতা বা আইনানুগত অভিভাবকের প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য করমুক্ত সীমা 50,000 টাকা বেশি হবে, অর্থাৎ সাধারণ যে করমুক্ত সীমা, যদি কোনো প্রতিবন্ধী পিতামাতা বা আইনানুক অভিভাবক থাকে, করদাতা হিসেবে থাকে, তাহলে তার জন্য করমুক্ত সীমা আরো 50,000 টাকা বেশি হবে। প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়ই করদাতা হলে যে কোনো একজন এই সুবিধা ভোগ করবেন, অর্থাৎ প্রতিবন্ধী সন্তানের জন্য পিতামাতা দুজনের মধ্যে একজন এই 50,000 টাকা করমুক্ত সীমা পাবে, অতিরিক্ত এই সীমাটা পাবে।
দেখো, মোট আয়ের পরিমাণ করমুক্ত সীমার অধিক হলে প্রদেয় ন্যূনতম কর আয়করের পরিমাণ হবে। ন্যূনতম আয়করের পরিমাণটা কি হবে যদি মোট আয়ের পরিমাণ করমুক্ত সীমার অধিক হয়? এলাকা ভেদে এটা ভিন্ন আছে। যেমন দেখো, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতারা ন্যূনতম 5,000 টাকা কর প্রদান করবেন এবং অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতারা 4,000 টাকা আয়কর ন্যূনতম হারে প্রদান করবেন যদি আয় করমুক্ত সীমার অধিক হয় তাহলে। আর সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতারা 3,000 টাকা আয়কর ন্যূনতম হারে প্রদান করবেন। অর্থাৎ এলাকা ভেদে আয়করের ন্যূনতম হারে পার্থক্য রয়েছে। এবার আমরা দেখব কোম্পানির কর হার, কোম্পানি ট্যাক্স রেটটা কি কি রকম আছে আমরা দেখব। দেখো, কোম্পানির ধরন এবং কর হার দেয়া আছে। নন পাবলিকলি ট্রেডেড কোম্পানির ক্ষেত্রে, নন পাবলিকলি ট্রেডেড কোম্পানি হচ্ছে যেসব কোম্পানি স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত নয়, এমন কোম্পানি হচ্ছে নন পাবলিকলি ট্রেডেড কোম্পানি। এসব কোম্পানির ক্ষেত্রে 2019 অর্থ বছরে কর হার ছিল 35%, যেটা 2020 অর্থ বছরে পরিবর্তন হয়ে 32.5% করা হয়েছে। এবং পরে দেখো, পাবলিকলি ট্রেডেড কোম্পানি বা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানি যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কর হার হচ্ছে 25%, যেটা অপরিবর্তিত রয়েছে। ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান সমূহ, মার্চেন্ট ব্যাংক ব্যতীত পাবলিকলি ট্রেডেড হলে 37.5%, নন পাবলিকলি ট্রেডেড হলে 40% কর দেবে। সরকার কর্তৃক 2013 সালে অনুমোদিত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান হলে 37.5% কর দিতে হবে এবং মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে 37.5% কর দিতে হবে। এছাড়া সিগারেট, বেনি, জর্দা, গুল সহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানি 45% কর দিবে এবং মোবাইল ফোন অপারেটর কোম্পানি 45% কর প্রদান করবে। তার মানে আমরা কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিক্যালি কোম্পানিগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে এবং সেক্ষেত্রে কোম্পানির কর হারেরও কিছু ভিন্নতা রয়েছে। এইসব হারে কোম্পানির ক্ষেত্রে কর প্রদান করা হয়ে থাকে। এছাড়া আমরা কর ছাড়াও এক্ষেত্রে আরো কিছু সারচার্জও দেয়া হয়ে থাকে। পরবর্তীতে আমরা যখন অঙ্কগুলো করতে যাব তখন আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আপাতত তোমরা কোম্পানির কর হারটা কি রকম সেটা একটু মনে রাখার চেষ্টা করবে। আজকে তাহলে আমাদের আলোচনায় আমরা এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে এবং অংশীদারি ব্যবসা এবং যৌথ মূলধনী ব্যবসায়ের ক্ষেত্রে কিভাবে আমরা কর প্রদান করা হয়ে থাকে বিষয়টি নিয়ে জানলাম এবং কর প্রদানকারী সত্তা এবং কর না প্রদানকারী সত্তা সম্পর্কে জানলাম, আইনসম্মত করদাতা সম্পর্কে জানলাম এবং প্রকৃত করদাতা সম্পর্কে জানলাম, ব্যক্তি করদাতার ক্ষেত্রে করের হার এবং কোম্পানির ক্ষেত্রে করের হার সম্পর্কে জানলাম। বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করবে। আশা করি তোমরা সবাই বাসায় থাকবে এবং পড়াশোনার সাথে সময় অতিবাহিত করবে। তোমাদের সবার সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসে আবার কথা হবে এবং পরবর্তী ক্লাসের জন্য সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।